পৃথিবীর সকল মানুষের জীবনযাত্রা রক্ষা করার জন্য জলের গুরুত্ব অপরিসীম, কিন্তু এই জল থেকে বঞ্চিত হচ্ছেন গন্ডাছড়া পঞ্চরত্ন এডিসি ভিলেজে দুর্যোধন পাড়ার বাসিন্দারা। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দারা জানান, এই এলাকায় বহু বছর ধরে পানীয় জলের সংকট লেগে আছে। পানীয় জলের সমস্যা সমাধানের জন্য গন্ডাছড়া পানীয় জল সম্পদ দপ্তরে একাধিকবার দাবি জানিয়েও কোনো কাজ হচ্ছে না। অথচ অটল জলধারা মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার কথা থাকলেও এই পাড়ার মানুষ এই সুবিধার থেকে বঞ্চিত। যদিও বা হাতে গোনা কয়েকটি বাড়িতে জলের লাইন গিয়ে পৌঁছলেও পয়েন্টের দেখা নেই, অথচ জল দেবার নাম করে উক্ত কাজের ঠিকাদাররা এলাকাবাসীদের কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করে নেয়। পাইপ লাইন থেকেও জল না পাওয়ায় বাধ্য হয়ে অনেকটা দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে এলাকাবাসীদের। গন্ডাছড়া পঞ্চরত্ন এডিসি ভিলেজের দুর্যোধন পাড়ার বাসিন্দার 10 থেকে 15 পরিবার, আমরা দীর্ঘদিন ধরে জল টল আমরা কিচ্ছু পাইতেছি না। জলের পয়েন্ট অথচ বাড়ি বাড়ি পয়েন্ট দিয়ে হচ্ছে, কিন্তু জলের কোনো আখারও নাই যে জল আসে বা এরকম, জলের কোনো ব্যবস্থাই নাই। না থাকাতে আমরা বারবার DW অফিসে আমরা মানে লিখিতভাবে অ্যাপ্লিকেশন দিয়েছি, অ্যাপ্লিকেশন দেওয়ানোর পরও পয়েন্ট দেওয়া গেছে, কিন্তু পয়েন্ট দেওয়া সত্ত্বেও আমরা জল পাইতেছি না। আমরা মা বোন মাসি আমরা সবসময় জলের লেগে সকালবেলা হইলে বিকেলবেলা হইলে এভরিথিং জল দিয়ে কাজ করি, কিন্তু জলই আমরা সুবিধা নাই। আমরা আবার চাইতেছি মানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, যে কোনো সরকার তো আমরা যে কইছে যে 2022 বা 2023 বা 2024 জল টল দ্বারা থাকবো, সবার বাড়ি বাড়ি জল থাকবো, কিন্তু এখন দেখা যাইতেছে কি তার সব দিকে জলের সুবিধা আছে, তো আমরা পঞ্চরত্নের ডিসিবিলিটির যে দুর্যোধন পাড়া ITI কলেজের সংলগ্ন কয়েকটি পরিবার, 15 থেকে 20 পরিবার, এটার মধ্যে জলের কোনো আকারই নেই। ওই এলাকাতে পুকুর কিংবা অন্য কোনো জলের উৎসও নেই, ফলে এলাকাবাসীদের দাবি দপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত যেন এই এলাকার সব বাড়িগুলোতে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, RA News।